अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दीदी पारो सप्ताह किन्तु पारोर ही मतो शक्तिशाली এবার আমরা ভেতরে কি করে যাব? সব খোলা আছে, সকালের মধ্যে সারা বাড়ি ধুলোয় ভরে যাবে। Shankar!
না তুই কিছু করতে পারলি আর না তোর এই সাপ কিছু করতে পারলো, পারো? ডাইনি আমাদের বাড়িতে, আমাকে যেতে হবে। শঙ্কর ঘুম হচ্ছে, আমি ওকে বিরক্ত করতে পারি না, আমাকে একলাই যেতে হবে। পারো, পারো এত রাতে কোথায় যাচ্ছে? আর না তোর এই সাপ কিছু করতে পারলো, পারো? এই অনর্থ কি করে হলো? পারো, পারো কি হয়েছে? পারো তুমি হঠাৎ এখানে? পারো, পারো উত্তর দিচ্ছ না কেন? পারো, পারো তুমি কাঁদছো কেন? কি হয়েছে? পারো, পারো, পারো। শঙ্কর তোরা ফিরে এসেছিস, কি ব্যাপার? সবকিছু ঠিক আছে তো? কি হয়েছে শঙ্কর, সব ঠিক আছে তো? পারো, সবাই চিন্তা করছে, কথা বল প্লিজ। পারো তুই কাঁদছিস কেন? পারো, পারো বল না মা কি হয়েছে। আমাকে তো তুই সব কথাই বলিস, তাহলে বল কি হয়েছে, বল না। পারো, পারো কি হয়েছে? জানি না শঙ্কর, কি হয়েছে? পারো শঙ্কর আমাকে ক্ষমা করে দাও, আমাকে আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমি আমি বড় বাবুকে বাঁচাতে পারলাম না শঙ্কর। ডাইনিটা, ওই ডাইনিটা বড় বাবুকে মেরে ফেলেছে। না এটা হতে পারে না, আমার দুর্জন, দুর্জন এসব কি হয়ে গেছে? দুর্জন নেই মানে? না
আমি ওই মোহিনীকে কিছুতেই ছাড়ব না। ঠিক বলছো তুমি, আমরা দুজনে ওকে ছাড়বো না, আমরা একসাথে যাব। চলো। এটা কি? ভাই বাবা উঠ না, চোখ খোল, এটা হতে পারে না। দুর্জন উঠ না, দুর্জন, দুর্জন এসব কি হয়েছে? আমার ছেলে, দাদু ভাই, মা, এসব কি হচ্ছে? কি আমার দাদা? ওই মোহিনী সব সীমা অতিক্রম করে ফেলেছে, বিচার হবেই। ছাড়বো না ডাইনিটাকে, একদম ছাড়বো না। হ্যাঁ, দুর্জনের মৃত্যুর প্রতিশোধ আমরা সবাই মিলে নেব, সবাই মিলে। চলুন, সবাই চলুন। হ্যাঁ, কেউ কোথাও যাবে না। দুর্জন, আরে দাদা বেঁচে আছে? বড় বাবু, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি। বাবা, তুমি ঠিক আছো? আমি বিশ্বাস করতে পারছি না তুমি ঠিক আছো। দুর্জন, তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ, আমার তো প্রাণ চলে গেছিল। হে ভগবান, আমি খুব খুশি হয়েছি যে আপনি ফিরে এসেছেন, আপনি ঠিক আছেন। কিন্তু আমি আমি তো নিজের চোখে দেখলাম যে মোহিনী আপনাকে মেরে ফেললো। তাহলে পারো? পারো, তুমি কি বলছো এইসব? এইসব কিভাবে হতে পারে? এই তো দাদা আমাদের সামনে জলজ্যান্ত দাঁড়িয়ে আছে। সেটাই তো আমিও ভাবছি, আমি নিজের চোখে দেখেছি যে মোহিনী বড় বাবুর গলা কেটে দিল। এটা কি করে হয়? ভুল দেখেছো তুমি, পারো। মোহিনী আমাকে মারেনি, আমি বেঁচে আছি। ও আমাকে মারার চেষ্টা করেছিল কিন্তু মারতে পারেনি। গলা কাটার কথা যে তুমি বলছো সেটা তোমার ভুল। আমাকে রক্ষা ওপরওয়ালা করেছেন, আমাকে উনি বাঁচিয়েছেন, উনি আমাকে রক্ষা করেছেন। কিন্তু আমি যে দেখলাম, তাহলে আপনি এখানে কি করে এলেন? বাক্সের মধ্যে আমি আমার প্রাণ বাঁচানোর জন্য লুকিয়েছিলাম।
আর যখন বাক্স খুললো তখন আমি এখানে তোমাদের সবার সামনে জীবন্ত। কিন্তু আমি দেখলাম, কিন্তু আমি নিজের চোখে দেখেছি, আর মোহিনী আমাকে বলল, ও আমাকে হুমকি দিয়েছিল। তাহলে কি এখন থাম মা, দেখ না আমার দুর্যন্ত বেঁচে আছে, উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছেন, এটা ভোলানাথের কৃপা। আমার দুর্যন বেঁচে আছে, তার থেকে বড় খুশি আর কি হতে পারে। হ্যাঁ পারো, মা একদম ঠিক বলছে, আমার ভাই একদম সুস্থ রয়েছে, এর চেয়ে বেশি আমরা আর কি চাই। বাবা, বাবা তুমি ঠিক আছো? কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু কি? দিদি, তুমি একদম নিশ্চিত তো যে পারো আর এই পরিবার ওই বুড়োকে সন্দেহ করবে না? ওই বুড়োটা কারোর ভাই, কারোর ছেলে, কারোর বাবা রম্ভা। ওকে জীবিত দেখেই সবাই আনন্দে আত্মহারা হয়ে যাবে রম্ভা, আর অন্য কোনো দিকে কারোর খেয়াল থাকবে না। ওরা কখনোই জানতে পারবে না যে ও দুর্জন নয়, আমার হবু স্বামী, ডাইনির স্বামী রাক্ষস। ওকে শুধু আয়নার থেকে দূরে থাকতে হবে, কারণ ওর আসল রূপ শুধু আয়নাতেই দেখা যাবে, অন্য কোথাও নয়। কিন্তু দিদি, যদি আয়না ভাঙা হয় তাহলে? তাহলেও দেখতে পারবে না, ওর আসল রূপ সম্পূর্ণ আয়নার সামনে দেখা যাবে, ভাঙা আয়নাতে নয়। বড়বাবু, এটা বড়বাবু নয়, এটা অন্য কেউ, এটা এসব কি? রাগ, রাগ পারো, রাগ। দেখো না, আমার জন্যে শঙ্কর আর তোমার একটা বিশেষ রাত নষ্ট হয়ে গেল। নিজের উপরে খুব রাগ হচ্ছিল, হ্যাঁ, আর সেই রাগের জন্যে আমি এই কাঁচটা ভেঙে দিয়েছি। কিন্তু এটা আমার রম্ভা নয় তো? সন্দেহ করছো আমাকে, বাবাকে? তোমার ভুল নয় পারো, আমি বুঝতে পারছি। দেখো, তুমি যদি চাও তো তুমি আমার পরীক্ষা নিতে পারো, আমি খারাপ ভাবব না। তুমি নাও বাবার পরীক্ষা।
যদি এটা রম্ভা হতো তাহলে ময়ূরের পালকেও নিজের রূপে ফেরত আসতে বাধ্য হতো, কিন্তু বড়বাবুর তো কিছুই হচ্ছে না। হে মহাদেব, এটা মোহিনীর কোনো অন্য চাল নয় তো?